হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে বানাবো চিকেন কষা, একদমই নতুন স্টাইলের। তো কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। তো সেটাই দেখো, এটা আমি আমার মায়ের থেকে, মানে শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তো দেখো কিভাবে বানায়। তো আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, এখানে একবারে এটাতে ম্যাগনেট করব। তো প্রথমে আমি চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি কিন্তু এখনো গ্যাস অন করিনি, তো পরে করব। তো আগে এটা ভালো করে ম্যাগনেট করে নিই, তারপরে করব। তো এখানে পেঁয়াজ নিয়েছি, ওই 400 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো, একটা বড় টমেটো, সেটা দিয়ে দিয়ে দেবো এবার। তো কেমন লাগছে আমার ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। জানিও তো আমার গলার অবস্থাটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও, গলাটা একটু ব্যথা, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, বড় টেবিল স্পুনের 1 চামচ দিয়ে দিচ্ছি আমি। এরপর দেব আদা বাটা। একদমই তাড়াতাড়ি হয় রেসিপিটা, তোমরা অবশ্যই ট্রাই করো, কারণ খুব যদি তাড়াহুড়ো থাকে বা সময় না থাকে, এটা একদমই তাড়া, মানে একদম তুমি দেখো প্রসেসটা কিভাবে হয়, দেখবে তারপর নিজেরই মনে হবে, খুব তাড়াতাড়ি, খুব সহজ, কোনো ঝামেলাই হয় না এটাতে বানানো। তো এবার আমি দিয়ে একে একে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন করে, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। নুনটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবে, কিন্তু আমি 2 চামচ দিলাম, এরপরেও আমার লেগেছিল, তো সেটা আমি পরে দেখে দিয়েছিলাম। তো প্রথমে এখন 2 চামচ আমি দিলাম। তো দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি, দেখছো একদমই অল্প তেল লাগে আর খুব সহজ রেসিপিটা। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা মেখে নেব। প্রায় মাখা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে রেখে দেবো 1/2 ঘন্টা মতো, তারপরে দেখাবো। একদমই কম মশলা দিয়ে এটা তোমরা অবশ্যই ট্রাই করো, কিন্তু জানিও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো হয়ে গেছে 1/2 ঘন্টা, এবার আমি এটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম, এবার গ্যাস অন করে নিলাম। এরপরে একটু হাই ফ্লেমে থাকবে, থেকে আমি আবার 2 মিনিট পর নেড়ে দেবো, কেননা তলার দিকটা বসে যেতে পারে। তো সেই জন্য অবশ্যই মাঝে মাঝে, এই যে আমি একটু পরেই আবার একটু এটা নেড়ে দিচ্ছি, ব্যাস এটা এইটুকুই করলেই হবে, তারপর আবার ঢেকে দিয়ে 5 মিনিট পর আবার দেখব। এই যে 5 মিনিট পর আবার এই জল ছেড়ে দিয়েছে, আমি হালকা জাস্ট নিচেরটা একটু নেড়ে দিচ্ছি। আবার আমি খুললাম, আরো জল বেরিয়েছে। তো এবার এইটাকে আমি ভালো করে কষিয়ে তারপর জলটা একটু শুকিয়ে নেব। প্রায় শুকিয়ে এসছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপর আমি আরও একটু শুকিয়ে নিয়েছিলাম, তো এতটা জল জল রাখিনি, তো সেই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, তো সেটা নেওয়া হয়নি। তো অবশ্যই প্লেটে দেখতে পাবে, ওরকমভাবেই নামিয়েছি। তো কেমন হলো জানিও, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, পাশে থেকো, একটা লাইক তো অবশ্যই করো। দেখতেই পাচ্ছ মাকে দিয়েছি, মা
মাকে বললাম মা খাও আমি একটা ভিডিও করব, তো মা এই যে দেখাচ্ছে, কেমন হয়েছে জানিও, টাটা।